শুভরাত্রি, আমি আবার এসে গেছি, সেকেন্ড পার্টে এসে গেছি। শুভরাত্রি, এই পার্টটা হচ্ছে বাংলাদেশ কোন পথে। আমি ওই পার্টে যে জিনিসটা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আবার যখন 1911 সালে, সরি 2011 সালে যখন টিএমসিপি ক্ষমতায় এলো, টিএমসিপি ক্ষমতায় এলো, সঙ্গে আছে দেবমাল্য গুপ্ত, থ্যাংক ইউ, তখন রাতারাতি এই যে শয়ে শয়ে এইচএসডির ডাক্তাররা সব জয়েন করলো টিএমসিপির সংগঠনে, টিএমসিপির নাম হলো এএসডি, 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 সব এখন মেজরিটি সব তৃণমূলের ডাক্তার, তৃণমূলই ডাক্তার, কারো কোনো ব্যাকবোন নেই, সব স্বার্থের জন্যে এবং নিজের স্বার্থের জন্যে এবং নেতা হওয়ার জন্য, প্রমোশন পাওয়ার জন্য সবাই এএসটির লোক। বঙ্গদেশে ডক্টরস কমিউনিটির ব্যাকবোনটাকে সিপিএম, তারপরে টিএমসি ভেঙে চুরমার করে দিয়ে গেল। কংগ্রেসীরা যুগে কিন্তু এইভাবে ডক্টরস কমিউনিটিকে পুরোপুরি পলিটিক্যাল পার্টির মধ্যে আনার, পলিটিক্যাল পার্টির ক্যাডারে পরিণত করার এই চেষ্টা কিন্তু বিধান রায় করেননি, তার গতুল্য ঘোষ করেননি, বিধান রায় করেননি, প্রফুল্ল সেনও করেননি, হৃদয় শঙ্কর রায় করেননি। এটা একটা অসাধারণ দান সিপিএমের, তারপর টিএমসিপির। এবার আসছে বাংলাদেশ কোন পথে। আজকে আমি একটা বই পড়ছিলাম, বইটা হচ্ছে যে লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট, প্রফুল্লচন্দ্র রায়। ওনার এই বইটাতে একটা জায়গায় দেখছিলাম, হ্যাঁ কি দেখবো ভাস্বর, এটা খুলতে পারছি না, ইফ ইউ এক্সিট নাও হোয়াইল ইউ আর লাইভ ইমিডিয়েটলি এন্ড দ্য ব্রডকাস্ট, নো নো, এটা কি, এটা ওপেন করে জাস্ট দেখুন লাইভ চলাকালীন, নো সরি এটা খোলা যাচ্ছে না। এবার Am I audible now? Am I audible? Yes. Am I audible? আমি একটু বলে নিই। এতে দেখা যাচ্ছে উনি লিখছেন সেমিনার হলের পাশেই ঘরের দেওয়াল ভেঙে রিমডেলিংয়ের কাজ চলছে, চলছে, এটা বোধহয় বন্ধ হয়ে গেছে, এটা বোধহয় এটা বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হচ্ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কারণ দ্য কেস আন্ডার সিবিআই, হ্যাঁ। এবার আসছি আমি, এতে আজের যে পিসি রায়ের যে লেখা, এতে বলছে যে ব্রিটিশ যুগের আগে এই বাংলায় ইসলামকে পলিটিক্যালি কখনো ইউজ করা হয়, এই পলিটিক্যালিজম যে টার্মটা এটা এখনকার ডিজাইন, কিন্তু উনি যেটা ওনার সময় ওটা হচ্ছে পলিটিক্যালি ব্যবহার করা হয়নি, কমিউনাল পারপাসে, পলিটিক্যাল পারপাসে ইসলামকে ব্যবহার করা হয়নি, এটা ব্রিটিশ শুরু করেছে। এই একটা এটা 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 অনেক ঐতিহাসিক এই কথাটা ওটা বলে লিখে গেছে, এটা আর্য পিসি রায়ের বই থেকেও পেলাম। আমি এসে যাচ্ছি বাংলার ওপার, বাংলাদেশ, বাংলাদেশ ইস্ট পাকিস্তান কোন পথে, এটা একটু একটু বলে থেমে যাব।
ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলের দুর্ভাগ্য কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকেই, এগুলো আলোচনা করেছি। সেই দুর্ভাগ্যের কোর্স কারেকশন একটা চান্স ছিল 1937-এ, কোর্স কারেকশন, যখন সুভাষচন্দ্র, শরৎ বোস অ্যান্ড ফজলি হক জয়েন্টলি কংগ্রেস কৃষক প্রজা পার্টির গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটাকে সব থেকে বড় আটকে দিল কে? গান্ধী। পেছনে জিডি বিড়লা এবং আবুল কালাম আজাদ, এই তো ভেস্তে দিল। মুসলিম লীগ ক্ষমতায় আসতে শুরু করলো, আস্তে আস্তে বাংলার দুর্ভাগ্য শুরু হলো। সেই দুর্ভাগ্য শুধু বাঙালি হিন্দুর নয়, মুসলমানদের। হ্যালো, তারপরের ঘটনা তো পরপর আসছে। 1946-এ রায়ট, এই রায়টটাকে, এটাকে রায়ট বলা উচিত নয়। 1946-এ রায়ট যেটা ক্যালকাটা হলো, ক্যালকাটা কিলিং, পরে নোয়াখালী, এটাকে রায়ট বলা, রায়ট হবে দুপক্ষের মধ্যে মারামারি, কারণ ক্যালকাটা কিলিংটা ছিল ইউনিল্যাটারাল, এক পক্ষের, পরের ফেজে হিন্দুরা প্রতিরোধ করেছে। ক্যালকাটাটাকে সেই অর্থে আপনি রায়ট কিছুটা বলতে পারেন, পরের ফেজে, কিন্তু ওপার বাংলা, বাংলাদেশের যেটা, ওটা রায়ট নয়, ওটা একদম ইউনিল্যাটারাল কিলিং অফ দ্য হিন্দুজ বাই দ্য মুসলিমস, একতরফা হয়েছিল। তখনও ওপার বাংলায় হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, তার কারণ আচমকা শুরু হয়েছিল, প্লাস একটা ভয়, কারণ মুসলিম কমিউনিটি অলওয়েজ ওয়েপনাইজড, ওদের 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 যে যে ধর্ম ওরা পালন করে সেখানে ওয়েপনটাকে হতে ধর্মের অংশ, এবং অন্য ধর্মের লোকেদের খুন করাটা কোনো পাপ নয়, অন্য ধর্মের লোকেদের, মেয়েদের রেপ করাটা হচ্ছে যে পুণ্যের কাজ, পাপ তো দূরের কথা, পুণ্যের কাজ। 1947 ওই সময় যখন ভারত ভাগের প্রেক্ষাপটে বঙ্গভাগ হয়ে গেল, আর ওপার বাংলার হিন্দুরা কিন্তু প্রতিরোধ তৈরি করে, যদিও কথা ছিল ওপার বাংলায় যেমন আছে হিন্দুরা রয়ে যাবে, জিন্নার কথা দিয়েছিলেন, কিন্তু ভয়ে এবং মার খেয়ে অনেকে খুন হয়ে গেল, অনেককে চলে আসতে হলো। সে সময় কিন্তু ওপার বাংলায় প্রতিরোধটা করা হয়নি, প্রতিরোধের আগুন জ্বলেনি। তারপর 71 মনে রাখবেন, যেমন এপার বাংলার বাঙালি লিডারদের, বাঙালি হিন্দুদের মধ্যে থেকে হিন্দু মুসলিম ইউনিটির সব থেকে বড় চেষ্টা প্রথম করেছিলেন চিত্তরঞ্জন দাস, তারপরেও সুভাষচন্দ্র, এবং তারপরে কিছুটা ফজলে হক। ফল হয়নি। ওপার বাংলার যে মানুষটা সব থেকে বেশি কাজ করেছিলেন সে হচ্ছে ফজলে হক। ফজলে হককে আবার গান্ধীর পছন্দ ছিল না, ব্যক্তিগতভাবে জিন্নার পছন্দ ছিল না, ফজলে হক তার পথে চলতে পারেননি, তাকে বাধ্য হতে হয়েছিল বারে বারে মুসলিম লীগের সঙ্গে কম্প্রোমাইজ করতে। তো পার্টিশনের পর যে ওপার বাংলায় গেলেন, আস্তে আস্তে তার মতো একটা বড় ভালো মানুষ ওপার বাংলার রাজনীতি থেকে আস্তে আস্তে মুছে গেল। সেখানে আস্তে আস্তে কে উঠে এলো? মুজিবুর রহমান মতো লোক, যে মুজিবুর রহমান ক্যালকাটা কিলিংস, কলকাতা 1946-এ সুরাবর্দির ডান হাত, এটা মহাকালের কথা, ওর হাতে হিন্দুর রক্ত লেগে আছে। দুর্ভাগ্য, দেখো ইতিহাসের কি পরিহাস, সেই মানুষটাকেই 71-এ ওপার বাংলার হিন্দুদের সাপোর্ট করতে হবে, কারণ আর কোনো অল্টারনেটিভ ছিল না। এবং 71-এর এই সময় আমি বলেছি, পাকিস্তানের সঙ্গে মুজিবুর রহমানের একটা গোপন একটা বোঝাপড়া ছিল, যে বোঝাপড়া ইয়াইয়া বাহিনী 71-এর ম্যাসাকারের প্রথম পার্টে সিলেক্টিভলি হিন্দু খুনি করেছিল, এটা নিক্সন ডকুমেন্টসের অ্যাপ্রুভে, এক নিক্সন ডকুমেন্টসে লেখা আছে। ইনিশিয়ালি ইট ওয়াজ
সিলেক্টিভলি হিন্দু কিলিং। এবং নিক্সন ডকুমেন্ট আরও লিখে রেখেছে যে ইন্দিরা গান্ধী এই সব খবরগুলোকে সেন্সার করে রেখেছিল, তার কারণ তার ভয় এই খবর ভারতবর্ষে প্রচার হলে জনসংঘী এবং আরএসএসের সুবিধে হয়ে যাবে। তারও পরের ইতিহাসের কোর্সে মুক্ত বাংলাদেশ তৈরি হলো, তারও পরে মুজিবুর রহমান ক্ষমতায় এলেন, কিন্তু হিন্দুরা তাদের পজিশনটাকে সম্মানের সঙ্গে অ্যাজ দেশবাসী সিটিজেন ইকুয়াল সিটিজেন পায়নি কখনো। অত্যাচার চলতেই থাকলো, মাইগ্রেশন অফ দ্য হিন্দুজ ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতেই শুরু হলো, কিন্তু কোনো প্রতিবাদের ঝড় ওঠেনি। এই জন্যে এবার মহাকালের একটু কথা বলি। মহাকাল যেমন একটা জায়গায় বলছেন যে তোমরা হাজারে হাজারে লাখে লাখ সব চলে এলে, কেউ প্রতিবাদ করলে না, এটা আমার সব থেকে বড় দুঃখ, কেউ প্রতিবাদ করলে না, প্রতিবাদের আগুন জ্বালালে না, তোমরা চলে এলে কেন? আরেকটা জায়গায় বলছেন তোমরা মুজিব মুজিব করছো, মুজিব ওরাতে হিন্দুর রক্ত আছে। আর তারপর এক জায়গায় বলছেন ওটা একটা বিশ্বাসঘাতক, 71-এর পরে বোঝে ওটা বিশ্বাসঘাতক, সাবধান করে দিচ্ছেন, মুজিব সম্বন্ধে সাবধান করে দিচ্ছেন। আর 71-এ যখন মহাকালকে তার শিষ্যরা জিজ্ঞাসা করছে যে আপনি এই সুযোগে ওপার বাংলাকে ইন্ডিয়ার সঙ্গে এপার বাংলার সঙ্গে মার্চ করছেন না কেন, করলেন না কেন, উনি একদম ধাঁতিয়ে বললেন তোমরা এই কথা আমাকে একদম আর বলবে না, ওরা চাইছে মুসলিম বেঙ্গল, লেট দেম চাক মুসলিম বেঙ্গল, লেট দেম চাক মুসলিম বেঙ্গল। অপেক্ষা করো, আর একটা ফেজ আস, আর একটা ফেজ আস, জানি না সেই ফেজটা কখন কিভাবে আসবে। এবার দেখুন, এই গত দুর্গাপূজার সময় ওপার বাংলায় প্রচুর হিন্দু মন্দির ধ্বংস করেছিল, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘের নেতৃত্বে ওপার বাংলায় অভূতপূর্ব প্রতিবাদের ঝড় উঠেছিল, যেটা এর আগে কখনো দেখানো যায়নি, দেখা যায়নি, এবং তার সমর্থনে পৃথিবীর অন্যান্য প্রান্তেও প্রতিবাদের ঝড় উঠেছিল। প্রথম রিয়াকশন রিভেল ভয়েস, এই প্রথম মাটিতে আমি প্রতিবাদের ঝড় দেখলাম ফ্রম দ্য সনাতনিজ হিন্দু খ্রিস্টানস বুদ্ধের বুদ্ধি মাইনরিটিদের সাইড থেকে প্রতিবাদের ঝড় দেখলাম। আর এবার ওরা হাসিনাকে ওখান থেকে তাড়িয়ে মার্কিন চক্রান্তে, মার্কিন চক্রান্তে তাড়িয়ে দেওয়ার পরে ভেবেছিল যে পুরো বঙ্গটাকে, ওয়েস্ট বাংলাদেশটাকে নিজেদের কবজায় আনবে। অলরেডি মুসলিমস বিভিন্ন নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে মুসলিম কন্ট্রোলড এরিয়াতে যেখানে অন্য কেউ নেই, শুধু মুসলিমরাই আছে, সেখানেও শান্তি নেই, সেখানেও শান্তি নেই, কারণ মুসলিম চরিত্রে শান্তিতে থাকবার কোনো ব্যাকরণ শেখেনি ওরা। যদি তাই হতো তাহলে একদম ভারতের পশ্চিমে সবটাই তো মুসলিম অধ্যুষিত এরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক থেকে সিরিয়া, সৌদি আরব, সবই তো মুসলিম, সবাই তো একে শান্তিতে থাকতে পারত, নিজের মধ্যে খুনোখুনি মারামারি লেগেই আছে, লেগেই আছে, ওরা শান্তি থাকতে জানে না, ওদের হাতে টোটাল কন্ট্রোল এলে ওরা নিজেরা মারামারি করবে। সেই মারামারি শুরু হয়ে গেছে, শুরু আরও বাড়বে। এবং আরেকটা সব থেকে ভালো পয়েন্টস হচ্ছে এই প্রথম সনাতনীরা সঙ্গে খ্রিস্টিয়ান বুদ্ধিস্টরা জয়েন্টলি প্রতিবাদের ঝড় তুলেছে, এই ঝড়টা আগে কখনো দেখিনি। এবং সেই ঝড়কে সঙ্গে একদম ইসরায়েল তো বলেইছে যে ওপার বাংলাদেশে যে হিন্দু হত্যা হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখছি, এটা প্রতিবাদ করছি। এবং আরও ইউরোপের বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশে, সেখানেও প্রতিবাদ হচ্ছে। সুতরাং এবারে যদি ওপার বাংলার মুসলিম টেরোরিস্টরা মনে করে আগের মতোই চলবে, সেটা কিন্তু হবে না। আর মনে রাখতে হবে দিল্লিতে কিন্তু যেটা বসে আছে এটা ইন্দিরা গভর্নমেন্ট নয়, ইউপিএ গভর্নমেন্ট নয়, জওহরলালের গভর্নমেন্ট নয়,
এটা এটা একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট নোজ হাউ টু রিয়াক্ট, অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্সের এদের ম্যাচুরিটি অনেকের থেকে বেশি, আগে যে কোনো গভর্নমেন্টের থেকে দিস গভর্নমেন্টের ওয়ার ওয়ার্ল্ড পলিটিক্সে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে ম্যাচুরিটি, দে নোজ হাউ টু প্লে ইন দিস ইন্টারন্যাশনাল ফিল্ড, ইন দা দিস ওয়ার কীভাবে শত্রু শত্রুকে ব্যবহার করতে হয়, একদম নেতাজির সেই ফরেন পলিসি, শত্রু শত্রু কী করে ব্যবহার করতে হয় এটা দিস ইন্ডিয়া গভর্নমেন্ট নোজ ভেরি ওয়েল, শত্রুকে শত্রু শত্রু কীভাবে ব্যবহার করতে হয় দে নোজ ভেরি ওয়েল। সুতরাং আমাদের ওয়েট করতে হবে, নাও একদম ভারতবর্ষের এই প্রান্তে আর একটা জিনিস, নতুন নতুন একটা 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 ঘটনা প্রবাহ শুরু হয়ে গেল। আমাকে গত কয়েক বছর ধরে প্রচুর বন্ধু বান্ধব একটা জিনিস বারে বারে প্রশ্ন করতো, আমার মনের মধ্যেও প্রশ্ন করত, যে আমরা সিপিএমের তো একটা নটোরিয়াস রেজিমের হাত থেকে 34 ইয়ার্সে মুক্তি পেলাম, এই নতুন জামানার হাত থেকে হয় মুক্তি পাবে, নটোরিয়াস একটা মাফিয়া জামানার হাত থেকে আর কতকাল, আর কতকাল, আমার মনের মধ্যেও প্রশ্ন এসেছিল, মনের মধ্যে কতগুলো আশা আমি নিয়ে অপেক্ষা করছি, আশা তো আছেই, কারণ একটা জিনিস বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের ফেট আর ইস্ট বেঙ্গলের ফেট আপনি সেপারেট করে প্লে করতে পারবেন না, আলটিমেটলি দেয়ার আর সামহেয়ার এ হিউজ লিঙ্ক, এই লিঙ্কটাকে অস্বীকার করা যাবে না। সুতরাং বাংলাদেশের ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ যাই বলুন না কেন, ইস্ট অফ বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট অফ বেঙ্গলের ভাগ্য একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি চান বা নাই চান। সুতরাং খেলা দুপক্ষেই হবে একটা অসাধারণ ছন্দে, দুদিকে লেফট অ্যান্ড রাইট, রাইট অ্যান্ড লেফট, অসাধারণ ছন্দে একটা খেলা চলবে, এবং সেইখানে জিওগ্রাফিক্যাল ম্যাপ কতখানি পাল্টাবে এটাই আমাদের দেখবার। শুভরাত্রি। পাশেই দেওয়াল ভাঙা হচ্ছে, ওটা দেখেছি, ওটা শুভরাত্রি স্যার জয়দেব, নিক্সন ডকুমেন্টস কি নেটে অ্যাভেলেবেল? না দেবালবাবু, যেদিন নিক্সন ডকুমেন্টস কিছু অন দ্য নিক্সন ডকুমেন্টস অন বাংলাদেশ ওয়ার, ওর যখন ডিক্লাসিফাই করে আমেরিকাতে, ওই সময় ইংরেজি কাগজপত্র পত্রিকাতে সিনপসিসগুলো বেরিয়েছে, আমি ওইখান থেকে বলছি, সিনপসিস এই জিনিসগুলো বেরিয়েছিল, ফলে এগুলো নিয়ে আমি আমার 3 খণ্ডের সিরিজে আমি উল্লেখ করে রেখেছি। শুভরাত্রি।